পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক করতে গিয়ে সেখানকার হুরা ও বলরামপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দুর্নীতি নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি দপ্তরে দালালরাজ কায়েম এবং সাধারণ মানুষের হয়রানি প্রমাণ তুলে ধরে রীতিমতো সমঝে দিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকদের যে তিনি সব খবর রাখেন। আর পুরুলিয়া ঘটনার জেরে এবার রীতিমতো সতর্ক পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলার প্রশাসন। বুধবার থেকে জেলার সমস্ত ভূমি দপ্তরে, ব্লক, মহকুমা এবং জেলা সদর দপ্তরে চালু করা হলো হেল্প ডেস্ক। বুধবার বর্ধমানের রাজবাটিতে জেলা ভূমি দপ্তরে এই হেল্প ডেস্কের উদ্বোধন করলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। যে কোনো অফিসে একটা হেল্প ডেস্ক অবশ্যই থাকার দরকার হয়। হেল্প ডেস্কে এসেই প্রথম একটা জিনিস কি কোন অফিসে যেতে হবে সেটাই প্রশ্নটা সলভ হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে মানে কী কী সার্ভিসেস একটা অফিসে মানে প্রোভাইড করা হয় সেটা বলা হয়, কীভাবে প্রোভাইড করা যেতে পারে সেটা বলা হয়। সেই জন্য হেল্প ডেস্ক যেটা আমাদের ডিলারও বিলারও অ্যান্ড এজরার অফিস থেকে যে হেল্প ডেস্ক করেছে সেখানে কী কী প্রসেস আপনাকে ফলো করতে হবে। ফর এক্সাম্পল যদি কনভার্জন করছেন তাহলে আপনাকে কে কী কী ডকুমেন্টস আনতে হবে সেটা বলা হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা বলা হবে, মিউটেশন করছেন তাহলে কীভাবে প্রসেস আছে সেটা বলা হবে, যদি কেউ অলরেডি অ্যাপ্লাই করে থাকে তাহলে ওর কী স্টেটাস আছে সেটাও বলা হবে।